বর্ষাকালটা না আমার ভীষণ প্রিয় কাল, কিন্তু বাইরে বেরোতে হলে বর্ষাকালটা আমার আর প্রিয় থাকে না। দেখো বাইরে ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, আর এখন বাজে হলো 7:45। চিকুকে রেডি করে স্কুলে আমি পাঠিয়ে দিয়েছি, ওর বাবার সঙ্গে চলে গেছে, আর বাইরে বৃষ্টি, আর ততক্ষণে আমার কাজ ছাড়াও হয়ে গেছে, ঘর টর সমস্ত কিছু আমি মুছে নিয়েছি, নয় আমার বাড়ি ফিরতে ফিরতে 2 বেজে যায়। সেই সময় আর ঘর মুছতে একদমই ভালো লাগে না, বিছানাপত্র তোলাও কমপ্লিট, সব কমপ্লিট। ছেলে আমার স্কুল থেকে আবার পড়তে যাবে, তার জন্য এখন আবার আমাকে খাবারের ব্যবস্থাটা করতে যেতে হবে। কিছুটা পটল ফ্রিজে থাকতে থাকতে না এরকম শুকনো হয়ে গেছিলো, তো আমি কটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন দিয়ে এগুলো বেটে ফেলবো। এগুলো ভাজা খেলেও ভাল লাগবে না, বা তরকারি খেলেও ভাল লাগবে না, কিন্তু বাটা খেলে কিন্তু দারুণ লাগবে। তো এগুলোকে এখন বাটবো আমি। তো আমার কিন্তু পটল বাটা করা হয়ে গেছে, দেখো মিক্সিতে আমি বেটে নিয়েছি, খুব একটা মিহি হয় না, কারণ একদম শুকিয়ে গেলে না পটল যে খুব মিহি হবে, তাহলে অনেকটা জল দিতে লাগবে, আর পটল থেকে এমনিই জল বেরোয়, শুকিয়ে গেলে একটু জল কম হয়ে যায়। তো এরকম একটুখানি আধবাটা আধবাটা যাতে মুখে একটু একটু করে লাগে। পটল কিন্তু বাটা করলে বোঝাই যায় না যে এটা পটল। তো এইবারে কড়াতে হলো দরাজ হাতে তেল দিতে হবে, বাটাবুটিতে একটু তেল লাগে, তেল না দিলে কিন্তু বাটাবুটি একদমই ভালো হয় না। আর ছেলের যেহেতু স্কুলের খাবার নিয়ে যেতে হবে, ওর পরে পড়তে যাবে, এখানে কিন্তু আমার ডাল সিদ্ধও হয়ে গেছে। তো আমরা যে শপিং মানে মলটা থেকে লঙ্কা নিয়েছিলাম, লঙ্কাগুলো দেখো কি মোটা মোটা, আমার না ফোড়ন দিতেই একটা কিরকম লাগে, এই যে এরকম মোটা মোটা, ভেতরে একটাও বীজ নেই কিন্তু খুব ঝাল, এই যে মানে ভেতরে একদম কম বীজ, বীজ ফিজ সব বের করে নিয়েছে। একটা লঙ্কা আমি বের করে নিলাম ফোড়নে দেবো, তাই আমার না আজকে খুব বাচক লাফাচ্ছে, এত বাচক লাফাচ্ছে যে বলবার মতো না। শুনেছি বাচক লাফালো ভালো, তো দেখা যাক কী ভালো হয় আমার সঙ্গে। মশলার ভেতর সব থেকে অপছন্দের মশলা হলো আমার কালো জিরে, আমি কালো জিরের তরকারি একদম খেতে পছন্দ করি না, তো কালো জিরে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা একটা দুভাগ করে ফোড়ন দিয়েছি। এই ফোড়নটা না দিলে বাটাবুটি একদমই ভালো লাগবে না, তো কালো জিরে আমি একদম পছন্দ করি না, আমার বিরক্ত লাগে কালো, এই কালো জিরে দিতে। ফোড়ন থেকে হালকা গন্ধ যখন ছাড়বে সেই সময়ই পটল বাটাটা দিতে হবে। তো লঙ্কার ইয়েটা ছেড়ে হয়ে গেছে, আর কালো জিরে কিন্তু একটা যে গন্ধ করে সেই গন্ধটাও ছেড়ে গেছে। পটল বাটাটা দিয়ে দেবো পুরোটা, বাটাতে সামান্য একটু নুন আর সামান্য একটুখানি হলুদ, থাকতে থাকতে পরে একটু ছানি দিয়ে দেখো, সামান্য একটুখানি চিনি, বাটাতে একটু চিনি না দিলে না ভাল লাগে না। আমার কিন্তু বাটা একদম রেডি হয়ে গেছে, এই যে পটল বাটা। ছেলের জন্য আমি খাবার রেডি করছি, ও খাবে আজকে সকালবেলায় যে ডিম ভাজা, আর এখানে পাঁপড় ভাজা আর মসুর ডাল তো হয়ে গেছে, এই দিয়ে ও ভাত খেয়ে নেবে। তো তোমরা দেখতেই পেলে যে চিকুর খাবার আমি রেডি করে ফেলেছি, এখন এই বক্সটার ভেতর গুছিয়ে নেব, আর প্রথমেই ভাত দিয়ে দিচ্ছি। বক্সটাতে না অনেকটা পরিমাণে ভাত ধরে, তো এই বক্সটা নিয়ে যাওয়ার একটাই সুবিধা, এই বক্সটা নিয়ে গেলে আমাকে কোনো থালা ক্যারি করতে হয় না, এই বক্সের ভেতরই ডাল বা যে কোনো ঝোল জাতীয় জিনিস দিয়ে না খুব সুন্দরভাবে মাখা যায়। আগে আমি অন্য একটা লাঞ্চ বক্স ক্যারি করতাম, সেটার জন্য কিন্তু আমাকে থালা নিতে হতো, আর এটার জন্য কোনো রকম থালা আমাকে নিতে হয় না। এই যে ওপরেরটাই
হলো ডাল তরকারি যা নেওয়ার নেবে, আর আমি তো নিয়েছি সিদ্ধ ডাল। চিকুকে সিদ্ধ ডাল দিয়েই খাওয়াবো। প্রথমে তো আমি বক্সটা বন্ধ করে দিয়েছিলাম, আমি ভুলে গেছিলাম যে সিদ্ধ ডালে যদি একটু তেল বা ঘি দেওয়া হয় সেটা তাহলে একটু টেস্টি হয়। একদম কিন্তু সিদ্ধ ডালটা ঠিক মতো খাওয়া যায় না, আর বাচ্চা মানুষ তো বাটার ঘি খাওয়া তো ভালো, তাই এই ভেবে না আবার সেই বক্সটা তো গুছিয়ে ফেলেছি, আবার আমাকে খুলতে হয়েছে, আর একটুখানি ঘি দিয়ে দেবো। ডালের মধ্যে বেশ ঘি এর গন্ধে না বাছা আমার সুন্দরভাবে খেয়ে নেবে। আর ওর জন্য আমি আলু সিদ্ধ মেখেছিলাম, সেটাও কিন্তু বক্সে ভরতে আমি ভুলে গিয়েছিলাম। তো দেখো এই যে আলু সিদ্ধটা রয়েছে, এই বক্সের ভেতর ডিম ভাজাটার পাশে একটুখানি আলু সিদ্ধ নিয়ে নেব। ডাল, আলু সিদ্ধ, ডিম ভাজা আর সঙ্গে পাঁপড়, আর কি চাই, একদম অমৃত খাবার দাবার। আর এই কন্টেনারটা কিন্তু খুব গরম থাকে, এটা সেলোরি একটা বক্স, চিকু জন্মদিনে পেয়েছিল, আমার বেশ কাজে লাগে। কে দিয়েছিল জানি না, তবে যেই দিয়েছিল ভীষণ উপকার, সে বুঝতে পেরেছে এটা আমার কাজে লাগবে। তো আমার বই খাতা সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি নিজেও রেডি হয়ে গেছি, এবারে হলো ছেলেকে আনতে। এবার বাইরে কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বর্ষাকালে ঝিরিঝিরি বৃষ্টি পড়বে এটাই স্বাভাবিক, কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে না, একদম সেই পুষ্প বৃষ্টি হওয়ার মতো কিন্তু বৃষ্টি পড়ছে। সকালবেলাও বৃষ্টি পড়েছে, এখনও বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল মানে বৃষ্টি হবে। আর এখন শুনছি আবহাওয়া দপ্তর থেকে বলেছে যে 7 দিন এখন একটা না বৃষ্টি হবে। তো এবার আমি বেরিয়ে পড়ি, নইলে আমার বাচ্চার দেরি হয়ে যাবে। আবার ওদের ক্লাস, ওদের স্কুলে এখন রিহার্সাল শুরু হয়েছে, তারও ফ্যানটা অফ করে নইলে শুনতে পাবে না। ওদের যেহেতু পুজোর মহালয়ার পরের দিন বা মহালয়ার আগের দিন একটা অ্যানুয়াল প্রোগ্রাম হয়, আগের বছর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এবছরও সেটা হবে। আর ওদের স্কুলের ছাত্রছাত্রীদের কিন্তু নাচ শেখানো হয়। তো এই নাচের চক্করে কি হয় যে 10টায় স্কুল, ছুটির পরও বাচ্চাদের আধ ঘন্টা রেখে দেওয়া হয়, আর ওরা বেশ মজাও করে, মানে ওরা ওই নাচের জিনিসটা ওদের খুব ভালোও লাগে। তো ওই যে হ্যাঁ রেখে দেওয়া হয়, একটু দেরিতে বেরোলেও না অসুবিধা হয় না। এবার এক একদিন এক একটা ক্লাসের থাকে, রোজ দিন যে আমার ছেলেদের থাকবে এরকমটা নয়। আর যখন বাচ্চা বাচ্চাগুলো পারফর্ম করে না, খুব সুন্দর দেখতে লাগে। অনেক বকবক করেছি, একটু জল খেয়ে হাঁটা দিই স্কুলের উদ্দেশ্যে। আমরা এখন বৃষ্টি হচ্ছে এই দেখো, আর আমরা গঙ্গাতে এসেছি, ওই বাড়ির জন্য গঙ্গার জল নেব। আমি যেতাম কিন্তু আমার প্যান্ট ভিজে যাবে, ওই জন্য ও গিয়ে এখান থেকে স্লিপ, এক্ষুনি আমি একদম চলে যেতাম। তো এই যে ঘুরছে মাসিরা, সব স্নান করছে কালী মন্দির, এই যে পুরো বৃষ্টি, কি ভাল লাগছে। ওই চড়াটায় যদি যেতে পারতাম আমি। আমি এই বাড়িতে চলে এসেছি, আর ওই যে গঙ্গা জল যেটা ভরলো সেটা নিয়ে এসেছি। আর এখানে হলো আমার গোপুসোনার খাবার, প্রত্যেক মাসেই আমি খাবার কিনি, গোপুসোনার চিড়ে ভাজা, বিস্কুট, চানাচুর, চানাচুর মানে ঝুড়ি ভাজা, এই যে গোল গোল বিস্কুট, যেগুলো যেগুলো ভালো লাগে সেগুলো সেগুলো আমি কিন্তু নিয়ে চলে আসি। আর আমার মায়ের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে, একবার দেখায় ঠাকুরের সিংহাসনটা। ছোটো গোপুসোনাকে তোমরা দেখতে পেয়েছ, এটা হলো আমি বলো গোপুসোনা, তাহলে আমার বড়ো গোপুসোনা। গোপুসোনা শৃঙ্গার করাতে হবে, গোপুসোনা শৃঙ্গারগুলো কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে গেছে। আর চিকু তো পড়তে চলে গেছে, আমি এখন কিছুক্ষণ রেস্ট নেবো, দিয়ে একটার সময় বেরোবো। তোমাদের উঠোনের কী অবস্থা? ওদের বাড়ির গরুটা চলে এসছে, দেখো পা দিয়েছে, পুরো উঠোন পুরো চটকে গেছে। ওই যে মা আর কাকিমা দুজনে মিলে গেছে গরুকে এখন ওই পার করতে, ওদের গরু ঝুমাদিদের। ওই দেখো নিয়ে যাচ্ছে, ওই দেখো, ওই দেখো ফেলুকে গুতাতে এসছে গরুটা, এই দেখো ও মনে হয় মাঠ থেকে কুলে চলে এসছে। ওকে দুজনে মিলে এখন টেনে টুনে নিয়ে যাচ্ছে, গরু না ভয় লাগে যদি গুতা দেয়। নাগিন, নাগিন আর আমি দর্শক, নাগিন আর এই যে এইটা, এই যে মিনি, আমরা তিনজনে মিলে দেখছি গরুকে ওই পারে পাঠানো হচ্ছে। এই দেখো, ওই দেখো নাগিনকে দেখো, ওই দেখো। বর্ষাকাল না, এখন যা গাছ বসানো হবে তাই কিন্তু লেগে যাবে। এই গাছটা আমি এই বর্ষার বৃষ্টিতে না বসিয়েছিলাম, তারপর দুদিন খুব রোদ দিয়েছিল, রোদ দেওয়ার পরে এই দেখো কিছু পাতা ঝরে গেছিলো, হ্যাঁ আবার দেখছি নতুন পাতা গজিয়েছে, দেখেছো কী সুন্দর হয়েছে বর্ষাকালে। বর্ষাকালে গাছ একবার লাগালেই ধরে যাবে, বর্ষাকালে গাছ লাগাতে হয়, বর্ষার জল পাবে আর সুন্দর হবে।
ও চিঙ্কি চিঙ্কি, ও চিঙ্কি বেড়াল না না, মানুষের একটু গরম পেলে সেই জায়গাটা এসে বসে, দেখো ওর বসার জায়গা দেখো। আমি এখানে এইভাবে শুয়ে রয়েছি আর ও এসে এইভাবে বসছে, বলছে ফটো তুলবি, ফটো আমার ফটো নিবি, এটা সুন্দরভাবে একটু পোজ দাও তো। চিঙ্কি, ও চিঙ্কি চিঙ্কি চিঙ্কি, আটা কোথায়, পিঙ্কি কই, দাও হাত দাও, হ্যান্ডশেক, পালাবে এবারে, এই দেখো চলে গেলো। লালি, হে লালি, তোর বসার জায়গা নেই, হ্যাঁ গ্যাসে কি রোস্ট হতে বসেছিস, হে লালি গ্যাসে রোস্ট হতে বসেছিস, ছাল বাঁকড়া দিয়ে তুলে নিয়েছে তোর, ওই রাত্রিবেলা ঘুরতে গেছিলো খেয়ে তুলে নিয়েছে ছাল বাঁকড়া। আমি বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে আমার কাঁচা কুচি স্নান ঠান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু খাওয়াটাই একমাত্র বাকি। তো আমি একটু ছাদে উঠেছিলাম, আমাদের এই মাঠটা দিয়ে না এরকম ওই মোষ ঠোষ এগুলো চলে, তো দেখো এইখানে একটা মোষ পড়ে রয়েছে, কিন্তু ও উঠতেও পারছে না, ও কিচ্ছু পাচ্ছে না, একটা কাক ওকে খোঁচা মারছে, ও মাথাও নাড়ছে না, ও কি মরে গেছে, মানে সত্যি কথা বুঝতে পাচ্ছি না। এই যে ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, এই দেখো কাকটা কিন্তু ওকে ডিস্টার্ব করছে, সাধারণত ওরা এইভাবে শুয়ে থাকে কিন্তু ওদেরকে ডিস্টার্ব করলে ওরা কিন্তু ঘাড় নাড়ায় মাথা নাড়ায়, এ না নাড়াচ্ছে নাড়াচ্ছে নাড়াচ্ছে, ওই তো নাড়াচ্ছে, পুরো এমনভাবে শুয়ে নাকি কাদায় পড়েছে, না ওটা তো কাকটাই নাড়িয়ে দিচ্ছে, ওই যে লেজটা কিন্তু অল্প অল্প নাড়লো, বোঝা যাচ্ছে না ও কি অসুস্থ না, ওই ঠান্ডা জল পেয়েছে, ওই দেখো ওই দেখো উঠে বসেছে। বাবা আমি ফার্স্টে ভেবেছিলাম ও মনে হয় মরে গেছে, এত মন খারাপ হচ্ছিলো না তোমাদের বলে বোঝাতে পারবো না, ওই দেখো কুত্তা ফুত্তা সব এসছে, ও উঠেও দাঁড়িয়েছে, বেশ ভালো। তোমাদের একটা জিনিস দেখাই, কালকে চিকুকে আমি না এই স্ট্যাম্পগুলো কিনে দিয়েছি, বাবা একটা মারো, এখানে টোটাল কটা স্ট্যাম্প ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10টা স্ট্যাম্প ছিল, 10টা স্ট্যাম্প নিয়েছে হলো 60 টাকা। এই দেখো বিস্কুট কাড়ি দে, আমার হাতে একটা স্ট্যাম্প দিয়ে দে, সবাই দেখবে, এই দেখো, এটা তো আচ্ছা করে ও ভালো করে দিতে পারলো না, তাই এই দেখো টিফিন খায়নি, তুমি খেয়ে নাও ওর টিফিন, ভালো করে দে, এটা ভালো করে আমার হাতে স্ট্যাম্প দাও তো সবাই দেখবে, আমি খাবো না, একটা একটা দিয়ে দাও না, ভালো করে চেপে দে, চেপে চেপে আমার, চেপে আমার হাতে, দেখো ওরকম খেদে বেজে দিচ্ছে, ছেলে আমার দিতে পারছে না, মানে যেরকম স্টিকার দেখছো সেরকমই স্ট্যাম্প কিন্তু পড়বে। আর আরেকটা জিনিস কিনে দিয়েছি, পেন্সিল বক্স দেখা দেখা, তো এই পেন্সিল বক্সটা কিনে দিয়েছি, এই পেন্সিল বক্সটার বিশেষত্ব এটাই, পেন্সিল বক্সটায় একটা ভুতুরে জিনিস আছে, অন্ধকারে লিখতে পারবে বলে এরকম একটা টর্চ দিয়েছে, যে টর্চটা তোমরা ফোনের এরকম, এই যো এই হলো এই কটা জিনিস কিনে দিয়েছি, আরও কিনে দিয়েছি চকো চিপস, খেয়েছো বাবা, ও এখনো খাইনি, ওতে আছে চকো চিপস। সন্ধে হয়ে গেছে, এখন বাজে প্রায় 6:30 মতন, এ দেখো মাঠে সবাই খেলছে আর আমি একটু যাব চা করতে, চাটা না খেলে না একটু মাথা ব্যথা হয়, আর আমার চিকুসোনা এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকবো না কারণ ও তো অনেক সকালবেলা উঠে, ওর অনেকটাই জার্নি পড়ে যায়। আর এই যে পুকুরপাড়টা পুরো পরিষ্কার করে দিয়েছে, দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, মানে নোংরা আবর্জনার স্তূপগুলো হয়তো পরে পরিষ্কার করবে, কিন্তু এই যে পানাভর্তি পুকুর ছিল যার জন্য মশা ফসা বা পোকামাকড় হওয়ার চান্স ছিল, সেটা হয়তো হবে না, কিছুদিনের ভেতরই হয়তো পুকুরটা পুরো পরিষ্কার করেই দেবে। আর এই যে সোনা আমার ঘুমাচ্ছে, তো আমার চা বানানো হয়ে গেছে, এই যে 1 কাপ গ্রিন টি, এটাই আমি খাবো কারণ আমি প্রচুর মোটা হয়ে যাচ্ছি আর আমার একটুখানি শারীরিক প্রবলেম হচ্ছে মোটার জন্য, তো ওই কারণে আমি ঠিক করেছি যে আমি যা আনহেলদি খাবার খেয়ে ধ্যাপস হয়ে গেছিলাম সেখান থেকে আবার আগেরবারে যেরকম রোগা হয়েছিলাম সেরকমই রোগা হব, তো ওই জন্য আমি গ্রিন টি নিয়ে নিয়েছি, দিনে আমি দুবার করে গ্রিন টি এখন খাচ্ছি আপাতত। তো আমি তো খেলাম গ্রিন টি আর ছেলেটা খাবে এখন দুধ রুটি, তো ওই যে দুধ রুটি ভিজিয়েছি গরম দুধে আর ওই যে পড়তে বসে গেছে, ও এখন দুধ রুটি খাওয়া শিখেছে, আগে কিন্তু একদমই দুধ রুটি খেত না, এখন বড় হচ্ছে মুখের টেস্ট হয়তো পাচ্ছে, ও এখন দুধ রুটিটা দেখছি খুবই পছন্দ করছে, তো চলো
তোমাদের একটা জিনিস দেখিয়ে আনি, তো সামনেই তো রথ, আর আমাদের বাড়িতে রথ তৈরি হচ্ছে তোমরা জানোই, তো রথ একবার দেখাই। যে রথের চূড়া কিন্তু তৈরি হয়ে গেছে এবারে, আগের বারের রথটা ছিল তিনতলা, এবারে রথ কিন্তু দোতলা, এখনও কিন্তু রথ সেভাবে তৈরি হয়নি। পাশে রেলিংগুলো তৈরি হয়েছে, এই যো এই যে এখানে রেলিংটা তৈরি হয়েছে, তারপরে হলো রেলিং তৈরি হয়ে যাবে, আর চাকা ফাঁকা সমস্ত কিছু লাগানো কমপ্লিট, আর দড়ি ফড়ি সমস্ত কিছু লাগানো হয়ে যাবে, এরপর রথ টানা হবে। তো আজকের মতো আমার ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, টাটা।